আমরা যেটা নিয়ে পড়বো তা হলো গিয়ে বৃত্ত সার্কেল তাই না দেখতে এই রকম হয় একদম পারফেক্ট ভাবে যেহেতু আমি কোন রকম করবো না পুরো ক্লাসে আমি চাইবো যে তোমরা একই সাথে আমাদের সাথে পুরো ক্লাসটা করো আমি দুইটা কথা দিয়ে তোমাদেরকে শুরু করতে চাই নাম্বার ওয়ান আমার ভালো রকম জ্বর আছে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এই এই ক্লাসটা নাম্বার টু এটা গুরুত্বপূর্ণ আমি মাঝে মাঝে যেটা দেখি যে লাইভ ক্লাস তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাইয়া এটা তো বুঝি ওটা তো বুঝি আবার যখন কিনা আমরা একটু এক্সট্রিম লেভেলের কিছু প্রবলেম দেখাও শুরু করি তখন আবার দেখা যায় না ভাইয়া আগের জিনিস তো পারি না আমরা এজন্য চিন্তা করি কি একদম সবাই যেন বুঝতে পারে এই জন্য সময় লাইভ ক্লাসে দেখবা আমরা কিছুটা হলেও বেসিক দিচ্ছে এবং তারপরে প্রবলেম সলভ করাচ্ছে আজকের ক্লাসটাও তার ব্যতিক্রম হবে না আমরা প্রথমত কিছু বেসিক পার্ট কাভার করব তার পরবর্তীতে যে প্রবলেম কভার গুলো আছে আমরা মেইনলি বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করব বেসিক নির্ভর হয়ে তোমরা যেখান থেকে যতজনই লাইভ ক্লাসটি করছো তোমরা সকলে একটু শুরুতে কমেন্ট করে একটু জানিয়ে দাও যে হ্যাঁ কোন জায়গা থেকে লাইভ ক্লাসটি করছো এটা এক কাজ এবং নাম্বার দুই কাজ যেটা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও শেয়ার বাটনটা আছে শেয়ার বাটনটাতে সিম্পলি প্রেস করে দাও আসো তাহলে লাইভ ক্লাসটাতে শুরু করা যাক আইডিয়াটা কি প্রথমত বৃত্তে তোমাদেরকে একটু জিনিস স্মরণ করিয়ে বৃত্তের এটাকে তো অবশ্যই আমরা বলে থাকি কেন্দ্র তাই না এখন বৃত্তের উপরে যে এই পার্টটা আছে এদেরকে আমরা কি বলে থাকি পরিধি বলে থাকি বৃত্তের পরিধির উপরে ধরো তুমি দুইটা বিন্দু নিয়ে চিন্তা করলে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই দুইটা বিন্দু নিয়ে জাস্ট একটা পার্ট আলাদাভাবে করে নেওয়া যায় না এটাকে আমরা বলে থাকি চাপ বৃত্তের চাপ আবার ধরো যে এই দুইটা বিন্দু আমি যদি যুক্ত করে দেই একটা রেখাংশ পাবো তাই না এই যে এই রেখাংশটা এই রেখাংশটাকে আমরা বলে থাকি আমাদের প্রথম যে বেসিকটা লাগবে সেই বেসিকের ভেতরে এই পরিধি জ্যা চাপ কেন্দ্র এই গুলা জরুরি হবে তো শুরু করছি বেসিক নাম্বার ওয়ান তোমাদের আগে থেকে তোমরা যখন ক্লাস এইটে পড়ো ওই সময় তোমরা কিছু উপপাদ্য শিখে এসেছো উপপাদ্যটা কি আমি একটু স্মরণ করিয়ে দেই ধরো যে কোনো একটা বৃত্ত এই বৃত্তে এটা হলো গিয়ে কেন্দ্র কেন্দ্র এটা তাহলে নিশ্চয়ই একটা জ্যা কেন্দ্র আর মধ্য মধ্যবিন্দু এই দুইটা বিন্দুর কথা চিন্তা করো এখন যদি আমি যুক্ত করে দেই আমি নিশ্চয়ই একটা রেখাংশ পাবো এবং এই রেখাংশটা কি হবে জানো এক্স্যাক্টলি এটার উপরে লম্ব হবে অর্থাৎ এখানে নাইনটি ডিগ্রি একটা কোণ তৈরি হবে এখানেও নাইনটি ডিগ্রি একটা কোণ তৈরি হবে আর তোমরা নিশ্চয়ই জানো যে এই যে লম্ব দূরত্বটা এটাকেই কিন্তু আমরা দূরত্ব বলে থাকি ঠিক আছে এটাই দূরত্ব তো হল হলো গিয়ে কেন্দ্র এটা জ্যের মধ্যবিন্দু এবং লম্ব উল্টো ভাবে অনেকগুলো প্রসেসে আইডিয়াটা দেয়া যেতে পারে তোমরা বলতেই পারো যে হ্যাঁ যে একটা জ্যা তার মধ্যবিন্দুর উপরে যদি আমি একটা লম্ব আঁকি সেটা কেন্দ্র দিয়ে যাবে ঘুরিয়ে বেছিয়ে মোটামুটি তিন ভাবে কথাগুলা বলা যায় আমরা অত দূর পর্যন্ত যাব না পরবর্তী আরেকটা উপপাদ্য যেটা আছে সেই উপপাদ্যের নলেজটা আমি দিয়ে দিব একই সাথে উপপাদ্যটা এরকম যে কোনো বৃত্তে ধরো বৃত্ত এটা কেন্দ্র জ্যা এখন এই যে জ্যা সমান সমান জ্যাগুলো গুলো সমদূরবর্তী হবে এই যে আর এই জ্যা এই দুইটা জ্যা ধরো সমান তাহলে এই দুইটা কি হবে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে অর্থাৎ কেন্দ্র থেকে যদি আমি এখন একটা লম্ব টানি এটাকে দিলাম ও লম্ব আবার এখান থেকে আমি আরেকটা লম্ব টানলাম ও এফ লম্ব তাহলে আমরা বলতে পারবো যে ও ই আর ও এফ সমান হবে এই যদি তুমি রাখো আমরা বেশ কিছু প্রবলেম দিকে এগিয়ে যেতে পারবো এন্ড অফ কোর্স আরেকটা কথা ভুলে গেছি তোমাদেরকে ওয়েবসাইট এর অনেক কিছু দেখানোর আছে তোমরা অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করো ভাইয়া এই যে এইটা আছে এই লাইভ ক্লাসটা কবে হয়েছে কোথায় হয়েছে খুঁজে পাচ্ছি না আমরা যদি ওয়েবসাইটটা চেক করি খুব ইজিলি বের করে ফেলতে পারি যে আমাদের লাইভ ক্লাস গুলো কোথায় হয়েছে অথবা আমরা কিন্তু শুধুমাত্র লাইভ ক্লাসই নেই না আমরা একাডেমিক ভিডিওস গুলাও দেখিয়ে থাকি একাডেমিক ভিডিওস গুলা ওখানে পাঁচ সাত মিনিটের করে করে ছোট ছোট ভিডিও ওগুলাও তুমি আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে বের করে ফেলতে পারো আইডিয়াটা খুবই সিম্পল দেখো আমাদের ওয়েবসাইট যেটা এখানে একদম প্রথম পেজটা তুমি এই অবস্থায় পাবা তুমি কোন ক্লাসের ছাত্র ধরো তুমি এসএসসির ছাত্র হ্যাঁ এখানে তোমরা যারা আছো সবাই মোটামুটি প্রযুক্তি আছে ধরো আমরা এই মুহূর্তে গণিত পড়ছি তো তাহলে আমি গণিতে ক্লিক দিলাম সাধারণ গণিত যখন আমি আচ্ছা সাধারণ গণিতে যখন ক্লিক দিলাম এখন ফিজিক্সে চলে এসেছে ওকে আমি নিচেরটাতে ক্লিক দিয়ে ফেলেছি ফিজিক্স এসেছে তো ফিজিক্স যদি হয় সেখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা আছে তোমার যে চ্যাপ্টার দরকার বল বল নিয়ে দরকার তুমি বলে ক্লিক করলা ব্যাস বল নিয়ে যত একাডেমিক ভিডিও আছে সবগুলো একসাথে চলে এসেছে তো তোমরা এখন থেকে টেন ইয়ার স্কুলের যে মেইন যে আমাদের ওয়েবসাইটটা আছে সেটা ইউজ করা শুরু করে দাও এবং দেখবা যে এই ধরনের ভিডিও বের করাটা কতটা সহজ হয়ে যায় যাই আমি যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি আমরা প্রথম যে প্রবলেমটা সলভ করব দেখো প্রথম প্রবলেম সলভ নাম্বার ওয়ান সেটা আমাদের একটা বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ থাকবে এর আগে ত্রিভুজ নিয়ে সব কিছু নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা ত্রিভুজ নিয়ে খুব বেশি নলেজ এর কথা বলবো না সমবাহু ত্রিভুজ জিনিসটা কি তা শুধু একটু স্মরণ করাবো সমবাহু ত্রিভুজ হলো গিয়ে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তো ধরো এইখানে এটা একটা ত্রিভুজ এটা বৃত্ত তার ভেতরে একটা সমবাহু ত্রিভুজ আছে এইটা এটা এটা যুক্ত করে দিলাম হ্যাঁ সি সমবাহু ত্রিভুজ মানে নিশ্চয়ই বি সমান এসি সমান বিসি এটা একটু জানিয়ে রাখলাম এব সমান এসি সমান বি সি আমার দেখাতে হবে কি এই যে সমবাহু ত্রিভুজটা আছে না এটার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু আছে না এ বাহু এই বাহু এই বাহু ধরো এই বাহুটার মধ্যবিন্দু যেটা সেটাকে আমি নাম দিলাম হ্যাঁ এফ এটার নাম দিলাম ই এটার নাম দিলাম ডি আমার প্রমাণ করে আনতে হবে এই সমবাহ যে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলো আছে এরা সমবৃত্ত অর্থাৎ প্রত্যেকটা বিন্দুই একটা বৃত্তের আন্ডারে থাকবে জিনিসটাকে একটু বুঝতে যদি সমস্যা মনে হয় আমি একটু দেখাই যে কোনো বিন্দুই কিন্তু সমবৃত্ত হয় না ধরো এটা একটা বৃত্ত তার উপরে অসংখ্য বিন্দু আছে এই যে যত বিন্দু আছে প্রত্যেকেই সমবৃত্ত আবার ধরো এই বিন্দুটাকে যদি তুমি চিন্তা করো এই বিন্দুটা কিন্তু এদের সাপেক্ষে সমবৃত্ত না না ওরা এই বৃত্তের আন্ডারে আমি যখন বলছি তিনটা পড়ছে বিন্দু মানে এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায় আচ্ছা বৃত্তের একটা মূল থিম যেটা মূল থিমটা কি থিমটা হলো গিয়ে যে কেন্দ্র থেকে এই বিন্দুগুলো সবগুলো সমান দূরত্বে থাকবে এই যে বিন্দুগুলো প্রত্যেকে সমান দূরত্বে দূরত্বে আছে আমার তাহলে দেখাতে হবে কোন একটা বিন্দু থেকে এই ই এফ আছে আমি দুইবার দিয়ে ফেলেছি না এটা ই হবে ই এফ ডি এই তিনটা বিন্দু সমান সমান দূরে আছে আমার জাস্ট এটা দেখালেই চলবে কেন্দ্র থেকে যদি দেখানো যায় ধরো এইখানে যে কেন্দ্রটা সেটা থেকে যদি দেখানো যায় তাহলে হয়তো বেশ ভালো হয় যদি সামহাও দেখাতে পারি যে ওডি ও এফ আর ওই তিনটাই সমান তাহলে আমার দেখানো হয়ে গেল ঠিক আছে যে ই এফ আর ডি তিনটা বিন্দু দিয়ে আমি চাইলে একটা বৃত্ত এঁকে দিতে পারবো তাহলে আসো এটা কিভাবে প্রমাণ করা যায় নলেজ আমি প্রথমে তোমাদেরকে যে বেসিক বেসিক দিয়েছি সেই থেকে এটা করা যায় বেসিকটা এরকম ছিল যে যে কোনো ত্রিভুজে ধরো এটা একটা যে কোনো বৃত্তের ভেতরে যে যতগুলো জয়া থাকবে না সমান সমান জ্যাগুলো সমান সমান দূরে থাকবে দেখো তো এই যে একটা বৃত্তের কথা বলছি এই বৃত্তে একটা জ্য বিসি নিজে আরেকটা একটা এসি নিজে আরেকটা একটা এই তিনটা জ্য প্রত্যেকই কিন্তু সমান তাহলে কেন্দ্র থেকে স্বাভাবিকভাবেই এই গুলো সমান সমান দূরে থাকবে অর্থাৎ কেন্দ্র থেকে সমান সমান দূরে থাকার মানেটা এখন দেখো এ এফ এফ হলো গিয়ে মধ্যবিন্দু তাই না এই মধ্যবিন্দু আর কেন্দ্র এই দুটা যদি যুক্ত করে দেই এটা কিন্তু নব্বই ডিগ্রি হবে কারণ প্রথম আইডিয়া তোমাদেরকে বলেছি যে যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু বৃত্তের যে আছে তাদের মধ্যবিন্দু আর কেন্দ্র যুক্ত করলে তা কি হয় ওই জ্যায়ের উপর লম্ব হিসাবে কাজ করে তো ও যেটা আছে এটা এর উপরে লম্ব হিসাবে কাজ করবে এবং লম্ব মানেই তো আমরা জানি যে দূরত্ব তাই না সর্বনিম্ন দূরত্ব তাহলে কেন্দ্র ও থেকে এই এর দূরত্বটা হলো গিয়ে ও এফ আবার কেন্দ্র ও থেকে বিসি জায় এর মধ্যবিন্দু যখন যুক্ত করলাম এই ও টা হলো গিয়ে বিসি এর দূরত্ব আর ওইটা হলো গিয়ে এসি এর দূরত্ব এন্ড আমরা সবাই জানি যে সমান সমান যে গুলো আছে এরা সমান সমান দূরবর্তী তাহলে আমি যে দূরত্ব কথা বলছি এই ও এই ও ই এবং ও প্রত্যেকটাই সমান হবে অর্থাৎ ওয়েব সমান ওই সমান ও এখান থেকে আমরা পারছি এন্ড যখন কিনা ওয়েব সমান ওই সমান ও তাহলে কেন্দ্র ও থেকে ও থেকে ই, ও ডি সমদূরবর্তী সমান সমান দূরে আছে ও থেকে এরা প্রত্যেকে সমদূরবর্তী ওকে যেহেতু সমদূরবর্তী তাহলে EFD এই তিনটা বিন্দু নিয়ে আমরা বৃত্ত একে ফেলতে পারি কারণ মূল আইডিয়াটা ছিল কি কোন একটা বিন্দু থেকে বাকি এই EFD বিন্দুগুলো সমান সমান দূরে থাকা লাগবে এন্ড আমরা সেটা দেখিয়ে দিয়েছি লজিকগুলা কি কি ছিল নাম্বার 1 ছিল হলো যে আমাদের এই যে যে কোনো জ্যা আর কেন্দ্র জ্যা এর মধ্যবিন্দু আর কেন্দ্র যোগ করলে যেটা হয় সেটা হলো গিয়ে লম্ব দূরত্ব সেই নলেজটা এটা যখন আমরা জেনে ফেলেছি তারপর করার কোনো ব্যাপারই ছিল না তো দেখি তোমরা কে কে আমাদের সাথে ক্লাসে আছো ওকে দিনাজপুর থেকে রাতুল সিনিয়র নারায়ণগঞ্জ থেকে আছো আতি আফরিন আছে মাসুদ আছে তাহসান আবির আছে ওকে যারা আছো ধন্যবাদ তোমরা পুরো লাইভ ক্লাসটা করে যাবা ওকে এখানে আমরা এখন শুরু করলাম যেটা এটা এইট পয়েন্ট ওয়ান এর পার্ট আস্তে আস্তে এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি এইট পয়েন্ট ফোর 8.4 সমوضوعের পরের লাইভ ক্লাসে হবে 8.4 আর 8.5 বাকিগুলা তোমাদের এই লাইভ ক্লাসে কভারড হয়ে যাবে সো একসাথে থাকো এখন দেখো আমরা কিছুটা কভার করি অন্য জিনিস অলরেডি তুমি যে নলেজটা জেনেছো আমি তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই প্রমাণ করতে হবে না তুমি জাস্ট আমাকে জানাও যে যে কোনো বৃত্তে সবচাইতে বড় জ্যাটা কোনটা কোনটাকে আমি সবচাইতে বড় জ্যা বলতে পারি সবচেয়ে বড় জ্যের কি আলাদা কোনো নাম আছে এই ধরনের একটা ইনফরমেশন তোমরা সকলে কমেন্ট করে একটু জানিয়ে দাও যে হ্যাঁ কোনটা আমি এর ভিতরে একটু পানি খেয়ে নেই তোমরা সকলে কমেন্ট করে জানাও যে বৃত্তের ভেতরে সবচাইতে বড় জ্যায়ের আলাদা কোনো নাম আছে কিনা আচ্ছা আমি এখন কন্টিনিউ করতে থাকি ব্যাস হলো গিয়ে বৃহত্তম জ্যা আমাদের এখানে যে সবচাইতে বড় যে জ্যাটা হবে সেটা হলো গিয়ে আমাদের ব্যাস ওকে আইডিয়াটা এটা যে ব্যাসটাই হবে সবচাইতে বড় জ্যা ব্যাস জিনিসটা কি এটা ধরো কেন্দ্র এখান থেকে যদি আমি যুক্ত করে দেই কেন্দ্র এই দুইটা বিন্দু যদি আমি যুক্ত করে দেই ধরো কেন্দ্র দিয়ে কোনো একটা দুইটা বিন্দু আমি যুক্ত করে দিলাম যদি এমনটা হয় তাহলে কি হবে এটাকে তখন আমরা বলতে পারবো ব্যাস ওকে এটাকে তখন আমরা ব্যাস বলতে পারবো এখন কেন্দ্র ও আমাদের কাজ কি ব্যাসটাকে ব্যাসটাই যে পুরো বৃত্তের ভিতরে সবচাইতে বড় জ্যা এটা আমাদের দেখিয়ে আনতে হবে তাহলে ব্যাস ছাড়া ব্যাস নিজে তো একটা জ্যা অবশ্যই ব্যাস ছাড়া অন্য কোনো জ্যা আছে কিনা আসো আমরা সেটা একটু খেয়াল করি অন্য একটা জ্যা আমরা নিলাম যে কোনো একটা জ্যা সিডি একটা জেনে নিলাম আমার কাজ হবে কি এবি জেটা যে সিডি এর বড় সেটা প্রমাণ করে আনা ওকে আমি জানি যে দেখেই বোঝা যাচ্ছে যে এবি জেটা সিডি এর বড় কিন্তু তারপরে প্রমাণ করে দেখানোর দরকার আছে আমরা কি করতে পারি ধরো কেন্দ্র এই যে কেন্দ্রর সাথে এই সি বিন্দুটা যুক্ত করে দিলাম আর এই ডি বিন্দুটা যুক্ত করে দিলাম এখন তোমার কাছে আছে ত্রিভুজ সি ও ডি তোমরা সকলেই জানো আমার মনে হয় তোমরা সকলেই জানো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় হবে তাহলে অবশ্যই এই যে ওডি একটা বাহু ওসি আরেকটা বাহু আর সিডি যেটা এটা আরেকটা বাহু ওডি ত্রিভুজ সিওডি এ ওডি প্লাস ওসি এটার মান অবশ্যই সিডি এর চাইতে বড় হবে এবং ওডি যেটা আছে এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ওডি যে কথা ওবিও একই কথা কারণ বৃত্তের ব্যাসার্ধ তো সমানই আমি তাহলে ওডি এর জায়গায় ওবি লিখতেই পারি আবার ওসি এর জায়গায় আমি তাহলে ও এ ও এ লিখতেই পারি ও এ গ্রেটার দেন সি ডি এবার খেয়াল করে দেখো তো ও এ যেটা আছে আর ওবি যেটা আছে এই দুটো যদি আমি যোগ করে দেই আমরা কত পাচ্ছি ও এ প্লাস ওবি বি ইকুয়াল টু হচ্ছে পুরো এবি বা এবি ইজ গ্রেটার দেন সি ডি আমি কমেন্ট গুলো পড়তে পারি নাই সম্ভবত আমার এখানে যে ফোনটা ছিল একটু ডিস্টার্ব ছিল ওকে আচ্ছা তাহলে এখন দেখা যাক ব্যাস জানিয়েছিল রাইট জানিয়েছিল পথ রাইট অ্যান্সার যারা যারা ব্যাস জানিয়েছ প্রত্যেকের রাইট অ্যান্সার ওকে তাহলে এখন আমরা দেখাবো আরেকটা জিনিস জ্যা নিয়েই ব্যাস নিয়েই জিনিসটা কি যেটা ধরো বড় যে ব্যাস বড় যে জ্যা আছে সেই জ্যাটা ছোট জ্যা চাইতে বড় হবে আইডিয়াটা যখন আমি চিত্রায়িত করব তখন মনে হয় তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে এটা ধরো একটা বৃত্ত সেখানে এটা একটা বড় জ্যা এটা একটা ছোট জ্যা বড় যে জ্যাটা আছে সেটা ছোট জ্যা চাইতে কেন্দ্রের কাছাকাছি আমার এটা দেখে আনতে হবে কেন্দ্রের কাছে কাছে দেখাতে গেলে ধরো আমরা এইভাবে দেখাতে পারি যে হ্যাঁ এটার নাম একটা যায় সিডি আরেকটা যায় জ্য কাছাকাছি আমি দেখাবো কিভাবে দূরত্বটা কম বেশি দেখাতে হবে দূরত্বটা আমি বুঝবো কিভাবে বোঝা যায় যখন কিনা তুমি কেন্দ্র থেকে লম্ব আঁকো ধরো কেন্দ্র থেকে তুমি এবি যার উপরে একটা লম্ব এঁকেছ তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা ধরো এটা ওই আবার কেন্দ্র থেকে এই সিডি এর উপরে আরেকটা লম্ব আঁকলাম এটা হলো কি ও এফ ব্যাস আমরা দেখলাম যে ওই আর ওয়েফ ওই যেটা বোঝাচ্ছে ওই বোঝাচ্ছে হলো গিয়া কেন্দ্র থেকে এ এর দূরত্ব কেন্দ্র থেকে হতে এ এর দূরত্ব বোঝাচ্ছে আর যেটা আছে ধরো ও ওটা কেন্দ্র হতে সিরিয়ের এর দূরত্ব বোঝাচ্ছে আমার তাহলে কাজ কি আমার কাজ দেখাতে হবে যে ওই যেটা এটা কম যেটা কেন্দ্রের কাছাকাছি সেই যেটা বড় যা সেটা কেন্দ্রের কাছাকাছি এই জিনিসটা যদি আমার দেখাতে হয় ওই ওই ইজ ইজ লেস লেস ধরো ধরো ও ও এফ আমার আমার এটা এটা দেখিয়ে আনতে হবে দেখানোর জন্য মূল আমরা কিছু ত্রিভুজ এঁকে দিই এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে তাই না আমরা দুইটা সমকোণী ত্রিভুজ এঁকে দিলাম ও কমা এ আর ও কমা সি এই দুইটা বিন্দু যুক্ত করে দিলাম ওকে তাহলে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি একটা ত্রিভুজ এ ও ই আর একটা ত্রিভুজ একটা হলো গিয়া সিওএ ত্রিভুজ সি ও দুইটা ত্রিভুজ হলো গিয়ে সমকোণী ত্রিভুজ এখন তোমরা জানো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য খাটানো যায় তাই না যেহেতু পিথাগোরাসের উপপাদ্য খাটানো যায় অতিভুজ কোনটা দেখো তো সমকোণের বিপরীত বাহ এটা তাহলে আমাদের ত্রিভুজ তে অতিভুজ হলো গিয়ে ও সি ও সি স্কোয়ার এটা অতিভুজ স্কয়ার আবার ত্রিভুজ এখানে অতিভুজ হল গিয়ে ও স্কয়ার খেয়াল করে দেখো তো আমরা যখন পিথাগোরাসের উপপাদ্য কমপ্লিট করব ওই স্কোয়ার মানে হলো গিয়ে ওই স্কয়ার প্লাস এ স্কোয়ার ও ই স্কোয়ার প্লাস এ স্কোয়ার আবার ওসি স্কোয়ার এটাকে যখন আমি ভেঙে দিব ওসি কে বলা যায় সিএফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার cএফ স্কোয়ার প্লাস আমরা দেখাবো ওএফ স্কোয়ার ব্যাস এখন একটা জিনিস খেয়াল করো ও এ যেটা আছে এটা কিন্তু একটা ব্যাসার্ধ ওসি যেটা আছে এটাও একটা ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ গুলো কি সমান না যেহেতু সমান তাহলে ও এ স্কোয়ার যে কথা ওসি স্কোয়ার সেই একই কথা তাহলে আমরা বলতেই পারি যে ওই স্কোয়ার প্লাস এই স্কোয়ার মানে হলো গিয়ে সিএফ স্কোয়ার একটা জিনিস খেয়াল করো আমরা তো যাচ্ছে যে এই জিনিসটা বড় কিভাবে এটা প্রমাণ করে দেখাতে পারি এটা দেখা যায় ধরো আমরা জানি যে বড় জায়গুলো ধরো এই যেটা আছে আমরা বড় জ্যা বিষয়ে কোনো আইডিয়াতে যাব না ধরো প্রথমত এটা কি একটা বি জ্যা এটার মধ্যবিন্দু বিন্দু হলো গিয়ে ই এটা হলো গিয়ে কেন্দ্র কেন্দ্র থেকে যখন কিনা তুমি লম্ব এঁকেছ কেন্দ্র থেকে লম্ব আকলে এই কিন্তু খণ্ডিত হবে তাহলে এই যে পার্টটা এই মানে হলো গিয়ে হাফ অফ এবি একইভাবে যেহেতু তুমি লম্ব এঁকেছ সিএফ মানে হলো গিয়ে হাফ অফ সিডি সি সমান হাফ অফ সিডি এখন তুমি জানো যে এবি এটা বড় যায় তুমি এটা জানো আবার সিডি এটা ছোট যায় তা তুমি জানো যদি এ বি এর চাইতে বড়ই হয় তাহলে নিশ্চয়ই এই এই যে অর্ধেকটা সেই এইটা নিশ্চয়ই সি এর চাইতে বড় এ ইজ গ্রেটার দ্যান সি হবে তাহলে নিশ্চয়ই এ এর স্কয়ার যেটা সেটাও সি এফ এর স্কয়ার চাইতে বড় হবে এখন মজাটা ধরতে পেরেছ আমরা একটু চিন্তা করো যে ধরো দুইটা জিনিস দুইটা সংখ্যা সমান একটা সংখ্যা হলো গিয়ে পাঁচ আর একটা হলো গিয়ে ধরো পাঁচ আর চার দুইটা যোগ করলে যা হয় নয় হয় আর একটা হলো গিয়ে তিন যোগ ছয় এটা যোগ করলেও ঠিক নয় হয় ধরো আমি বললাম যে হ্যাঁ ছয় থেকে ছোট থেকে ছোট ছয় যদি এই দুইটা সমান হওয়া লাগে তাহলে অবশ্যই বাকি যে আছে সেই তিন কিন্তু চার থেকে ছোট হওয়াই লাগবে যেহেতু দুইটার যোগ ফল মিলে সমান একইভাবে যেহেতু আমরা বলতে পারছি যে হ্যাঁ এই স্কোয়ার এই টা স্কয়ারটা চাইতে বড় a স্কয়ার ইজ গ্রেটার দ্যান এটা যেহেতু আমরা বলতে পারছি তাহলে নিশ্চয়ই ওই স্কয়ার যেটা আছে না এটা ছোট হবে of চাইতে লেস দ্যান of স্কয়ার আমার যে প্রমাণটা ছিল o ইজ লেস দ্যান of আমি কিন্তু প্রায় সেই প্রমাণে নিয়ে চলে এসেছি যে o ইজ লেস দ্যান of সো এইভাবে তুমি দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ আমাদের যে বড় জায়গাগুলো আছে তারা কেন্দ্রের নিকটতর আর ছোট যে জায়গাগুলো আছে সেগুলো কেন্দ্র থেকে দূরে আছে বেশ দূরে আছে তো আইডিয়াটা নিশ্চয়ই বুঝতে পেরেছ নেক্সটে আমরা আর একটু জটিলতর আইডিয়া গুলাতে যাওয়া শুরু করব। চাপ নিয়ে বেশ কিছু আইডিয়া আমরা দেখব এখন বৃত্তস্থ কোন আছে ধরো কেন্দ্রস্থ কোন আছে এই আইডিয়া লাগবে তো আমি চাই তোমরা যারা এখনো লাইভ ক্লাসটা শেয়ার করনি হয়তো প্রথম থেকে লাইভ কাজটাতে আসনি তোমরা তাহাদের সবাইকে আমি বলতে চাই প্লিজ লাইভ ক্লাসটাতে যে শেয়ার বাটনটা আছে সেই শেয়ার বাটনটাতে প্রেস করে দাও ব্যাস তোমার যে ফ্রেন্ডরা আছে তারা যদি এখন লাইভ ক্লাস করতে নাও পারে পরবর্তীতে জানো ক্লাসটাতে দেখে ফেলতে পারে তো আসো আমরা পরের স্টেপ গুলোতে যাওয়া শুরু করি ভাই এগুলা এসএসসি এর জিনিস একজন লিখেছে ভাইয়া এটাতে এসএসসি এর লাইভ ক্লাস হচ্ছে বৃত্ত যেটা এটা এর লাইভ ক্লাস আচ্ছা এখন পরবর্তীতে আমরা যাব কি উপচাপ অধিচাপ অর্ধবৃত্ত বৃত্তস্থপন কোণ অর্থাৎ এইট পয়েন্ট টু এর যে পার্টগুলো আছে তোমরা সকলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে উপচাপ উপচাপ ভার্সাস অধিচাপ এদের পার্থক্যটা কি উপচাপ কি আর অধিচাপ কি এদের দুইজনের ভেতরে পার্থক্যটা কি তোমরা সকলেই একটু কমেন্ট করে জানিয়ে দাও হ্যাঁ সিম্পল আইডিয়াটা খুবই একদম সিম্পল কমেন্ট করে জাস্ট একটু জানিয়ে দাও আমি এর সাথে সাথে একটু বোঝানো শুরু করবো আমি একটু বৃত্তগুলো আঁকা শুরু করে দেই চাপ জিনিসটা কি তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ চাপ জিনিসটা হলো গিয়ে বৃত্তের পরিধিন বিন্দু যদি দুইটা তুমি আলাদা করে দেখো তো ওই বিন্দু দুইটার যোগফল যেমন ধরো এইটা আর এইটা এই দুইটা বিন্দু নিয়ে এটা এটা এ সি ধরো এখানে বি একটা বিন্দু সহ চিন্তা করলাম যখন আমি বলবো এবিসি চাপ এবিসি চাপ বলতে বোঝাচ্ছে এই পুরো অংশটুকুকে ওকে চাপ বুঝে গেলাম এখন উপচাপ আর অধিচাপ তোমাদের মনে হয় অলরেডি মাথায় আসছে ভাইয়া তো কমেন্ট করছে না আমি দেখি তোমরা কে জানিয়ে দাও। ত্রিকোণমিতির ক্লাস হয়ে গেছে ভাইয়া আর নাইন পয়েন্ট সার্কেলের ব্যাপারটা ভাইয়া মাহিদ আতিফ হোসেন তোমার প্রশ্নটা আমি ঠিক বুঝিনি তুমি একটু প্রশ্নটা পরিষ্কার করে বলো যে নাইন পয়েন্ট সার্কেলের ব্যাপারটা উপচাপ হলো নব্বই ডিগ্রি কম কোণের বিপরীতের চাপ মূল আইডিয়াটা আসলে হচ্ছে না মূল আইডিয়াটা কি আমরা যে কোনো খন্ডে যখন আমি ভাগ করে দিচ্ছি দেখো এ আর সি এই দুইটা খন্ডে আমি ভাগ করে দিলাম সাথে সাথে কিন্তু আরো একটা চাপ তৈরি হচ্ছে তুমি যদি উল্টো দিকে দেখো এ একটা বড় চাপ তৈরি হচ্ছে এই বড় চাপটাকে আমরা বলবো হলো কি অধি চাপ ওকে উপচাপ অধিচাপ এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা এখানে বড় চাপটাকে আমি বললাম অধিচাপ আর ছোট চাপ যেটা ওটাকে আমি বললাম উপচাপ তাহলে অর্ধবৃত্ত কি আইডিয়া কিন্তু একই সাথে অনেক সময় এমন হতে পারে যে কোন চাপ ছোট না কোনো চাপ বড় না অর্থাৎ আমি যদি এভাবে দেখতাম এখানে ধরো আমি বললাম যে এফ এই যে চাপটা আছে এই চাপটাকে আমি কি বলতে পারি এইটাকে আমি একটা বলতে পারি। কারণ আমি যখন আলাদা ভাবে দেখো এইখানে দেই দুইটা অংশ ঠিক ঠিক সমান হবে তো এটা অর্ধবৃত্ত বলা যায় এটাও একটা চাপ অবশ্যই সো অধিচাপ ইজ গ্রেটার দ্যান উপচাপ জানিয়েছে ফাতেমা বেগম রাইট আনসার নেক্সট কেন্দ্রস্থ কোণ ওকে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ এটা নিয়ে কেন যেন মানুষকে মাঝে মাঝে বেশ কনফিউজ হতে দেখি দেখো বৃত্তস্থ কোনটা তৈরি হয় বৃত্তের উপরের কোন বিন্দুতে পরিধির উপরের কোন একটা বিন্দুতে কেন্দ্রস্থ তৈরি হয় কেন্দ্রে পার্থক্য মোটামুটি এটাই ধরো এখানে এখান থেকে শুরু করলাম বৃত্তের উপরে এটা একটা বিন্দু আমি এখান থেকে যুক্ত করে এলাম তাহলে কোন ইডিবি যেটা হচ্ছে এটা ই চাপের উপরে দাঁড়িয়ে আছে দেখো এটা যেমন দাঁড়িয়ে আছে দণ্ডায়মান অবস্থায় আছে ইডিবি চাপের উপরে এবং যে কোনটা তৈরি হয়েছে এই কোনটা বৃত্তের উপরের কোনো একটা বিন্দুতে তৈরি হয়েছে। আমরা বলবো বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোণ এখন যদি বলা হয় কেন্দ্রস্থ কোন সেটার জন্য ধরো আমাদের একটু কেন্দ্র লাগবে ধরো এখানে কেন্দ্রটা আছে আমি এই দুইটা যুক্ত করে এলাম এটা ই ও বি বা কোণ বি এই কোনটা যেটা আছে এটা হল গিয়ে কেন্দ্রস্থ দেখো যে চাপটা আছে এই চাপের উপরেই কিন্তু এই কেন্দ্রস্থ কোনটা দাঁড়িয়ে আছে এটা আলাদা কোন চাপের উপরে না বি চাপের উপরে কোন ইডি বি যেটা সেটা হলো গিয়ে বৃত্তস্থ কোণ আর বি চাপের উপরে কোন ই ও বি যেটা এটা হলো গিয়ে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের যদি আইডিয়াটা বুঝে থাকো আমরা বেশ কিছু প্রবলেম কাভার করে ফেলতে পারবো ধরো এটা নিয়ে যে প্রবলেমটা প্রথম প্রবলেম তোমরা অনেকেই এই ভুলটা করো যে উপপাদ্য তোমাদের বইয়ে যেগুলো দেয়া আছে সেগুলো না করে গিয়ে চিন্তা করো এক্সট্রা থেকেই তো প্রবলেম গুলো আসবে অথচ আগের যে বোর্ডের প্রশ্নগুলো আমি দেখেছি এই কোয়েশ্চেনটা মেইন থিম যেটা সেটা থেকে এত কোয়েশ্চেন এসেছে অনেকগুলা বোর্ডে এই কোয়েশ্চেনটা এসেছে তো সকলে খেয়াল করো কোয়েশ্চেনটা এরকম যে একই চাপের উপরে একই চাপের উপরে দণ্ডায়মান দাঁড়িয়ে ছিল না একটু আগে একই চাপের উপরে দণ্ডায়মান যে বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থ কোন বড় হয় তাই না কোণের অর্ধেক হবে অর্ধেক তো এটা দেখানোর জন্য আমার একই যাবে না নিশ্চয় এঁকে দিলাম বৃত্ত এটা হলো গিয়ে তার কেন্দ্র এখন ধরো আমি একটা চাপ চিন্তা করছি এইখান থেকে শুরু করে দূর পর্যন্ত এটা একটা চাপ এইটা চাপের নাম দিলাম আমি বিসি এই বিসি চাপের উপরে একটা দণ্ডায়মান আমি একটা কোন আঁকবো বৃত্তস্থ কোন আঁকবো বৃত্তস্থ কোনটা অবশ্যই বৃত্তের উপরের কোন একটা বিন্দুতে হবে যখন আমি যুক্ত করে দিব ধরো এ আর সি দুইটা যুক্ত করে যুক্ত করে এলাম বৃত্তস্থ কোন আর আমি যদি কেন্দ্রের সাথে যুক্ত করে দেই এই দুইটা এই যে কোন বিসি টা আছে এটা কি এটা হলো গিয়ে কোন বিসি এটা কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন মজার ব্যাপার কি এটা প্রমাণের ক্ষেত্রে আমি আসলে বৃত্তের আইডিয়া গুলো খুব একটা ইউজ করব না আমি যে আইডিয়া ইউজ করব। সেটা হলো করবো সেটার জন্য আমাদের ফিরে যেতে হবে অনেক অনেক আগে তোমরা মনে আছে নিশ্চয়ই অনেক আগে আমরা ত্রিভুজ নিয়ে পড়েছিলাম যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে না ধর একটা বাহুকে আমি একটু বর্ধিত করে দিলাম বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলে এখানে একটা কোণ তৈরি হয় এই কোণটা হলো গিয়ে বহিস্থ কোণ এই যে বহিষ্ঠ কোণটা আছে এই বহিষ্ঠ কোণের মানটা ঠিক কত হবে মানটা হবে এই যে এইখানের কোনটা আছে না এই কোনটা বাদ বাকি যে বিপরীত অন্তঃস্থ কোন দুইটা আছে অর্থাৎ কোন এ আর কোন বি এই দুইটার যোগফলের সমান হবে অর্থাৎ আমাদের বহিষ্ঠ কোণের মানটা হবে কোন এ প্লাস কোন বি এর সমান এই আইডিয়াটা আমরা এখানেও কাজে লাগাবো কিভাবে দেখো আমি যদি এটাকে বর্ধিত করে দেই যে এ কমা ও বর্ধিত করে দিলাম আমি এখানে ডি পর্যন্ত পাঠিয়ে দিলাম তাহলে দেখো বিও ডি যেটা আছে এটা একটা বহিষ্ঠ এ ও বি এই ত্রিভুজ এ ও বি যেটা আছে এটাকে যদি আমি বর্ধিত করি একটা বহিষ্ঠ কোন তৈরি হয় সেই কোনটা হলো গিয়ে কোন বিও ডি এই কোন বিও ডি এর মানটা ঠিক কত হবে মানটা হবে কোন ও এ বি সমান প্লাস কোন ও বি এর সমান অর্থাৎ বহিস্থ বহিস্থ সমান হচ্ছে বিপরীত অন্তস্থ বিপরীত অন্তস্থ বাকি দুইটা যে কোন আছে ধরা যায় কোন ও এ বি কোন ও এ বি প্লাস কোন ও বি এ খেয়াল করো আমার যে মূল প্রমাণটা আছে আমার মূল প্রমাণে কিন্তু কোন বিওসি আর কোন বিএসি নিয়ে কাজ এন্ড আমি কোন যেটা আছে এটা কোন বিওসি এরই একটা অংশ নিয়ে কাজ করছি সো ওইদিকেই আগাচ্ছেন নিশ্চয়ই পরবর্তীতে দেখো আমরা বলতে পারি যে কোন ও এ বি আর কোন ও যেটা আছে এই দুইটা কোন সমান কোন ওয়েবি এবং কোন কেন সমান তোমরা সকলে একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের আইডিয়া গুলো একটু আমি দেখতে চাচ্ছি গুলো আসতে একটু লেট হয় তো যারা অলরেডি চিন্তা করা শুরু করেছো কান বন্ধ করো আমি জানিয়ে দিচ্ছি আমরা জানি যে যে কোন ত্রিভুজে দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোন সমান হয় বিও আর এও সমান বাহু তাহলে এর বিপরীত কোন কোন ও এটা যা হবে আর কোন বিএ এটা ঠিক তাই হবে দুইটা কোন ঠিকঠাক সমান হচ্ছে তাহলে তো আমি বলতেই পারি যে কোন বিওডি মানে হলো গিয়ে টু কোন ও এ বি ও এ বি তাহলে কোন বিওডি যেটা আছে এটা আমি দেখিয়ে দিলাম নেক্সট স্টেপ আমি তো সাথে সাথে দেখিয়ে দিতে পারি যে কোন সিও যেটা আছে কোন ও ডি যেটা আছে একইভাবে কোন ও ডি সমান হলো গিয়ে কোন কোন সিওডির সমান হচ্ছে তাহলে আমি দুইটা কিন্তু সমীকরণের মতো পেয়ে গেছি আমি যদি সিম্পলি এই দুইটা সমীকরণ যোগ করে দেই তাহলেই আমি আমার যে প্রমাণটা আছে সেদিকে এগিয়ে যেতে পারবো কারণ কি কোন বিও ডি এই কোন আর কোন সিও ডি এই কোন এই দুইটা কোন যোগফল মিলে হচ্ছে কোন বি আর কোন দুইটা মিলে হচ্ছে কোন বিএসি কোন বিওসি এটা তাহলে আমরা প্রমাণ করে দিতে পারলাম আমার যে প্রমাণটা ছিল প্রমাণটা দেখাবার ছিল যে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তস্থ কোন যেটা আছে আচ্ছা সরি একই জিনিস লেখা হয়ে গেছে এটা কোন বিএসি বৃত্তস্থ কোন বিএসসি। বৃত্তস্থ কোণের দ্বিগুণ যেটা সেটা মিললে হয় কেন্দ্রস্থ কোণের সমান তাহলে নিশ্চয়ই কোন বিএসসি যেটা আছে সেটা কেন্দ্রস্থ কোণে ঠিক অর্ধেক হবে আমি এখন দেখে আসি তোমরা কে কে রাইট আনসার জানাতে পেরেছ যে কোন কোন ক্ষেত্রে সমান হবে একই বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা একই বৃত্তের ব্যাসার্ধ ফাতেমা বেগম রাইট আনসার আচ্ছা এই ক্ষেত্রে আমরা যখন ধরো আমাদের মূল কিছু আইডিয়া নিয়ে আছি আমাদের একদম ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে শুধু সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি নেক্সট আমরা যে কাজটাতে যাব। সেটা হলো গিয়ে উপচাপ অধিচাপ অর্ধবৃত্ত কেন্দ্রস্থ কেন্দ্রস্থকন এই আইডিয়া গুলা কাভার্ড হয়ে গেছে এবং আমার পরবর্তীতে দেখাবো একই চাপের উপরে দণ্ডায়মান যত বৃত্তস্থ কোন আছে তারা সবাই সমান এই আইডিয়াটা আসলে খুবই সিম্পল এবং এটাতে প্রমাণ করার মতো কিছু নাই আমি এটাতে খুব বেশি টাইম স্পেন্ডও করবো না বেশি হলে হয়তো এক মিনিট দিতে পারি যে যে কোনো একই চাপের উপরে দণ্ডায়মান যত বৃত্তস্থ কোন আছে সবগুলো সমান খেয়াল করে দেখো এটা একটা বৃত্ত যখন যুক্ত করে গেলাম এটা ধরো বিসি এটা হলো গিয়ে ও এখন যদি আমি এখন যুক্ত করে দেই দেখো কোন এই বিসি চাপের উপরে একটাই তৈরি হয় কিন্তু তুমি চাপের অনেকগুলো বৃত্তস্থ কোণ চাইলে তৈরি করতে পারবা ধরো এইটা একটা বৃত্তস্থ কোণ হতে পারে এটা আরেকটা হতে পারে এটা আরেকটা হতে পারে এরা প্রত্যেকেই বৃত্তস্থ কোণ এবং আমার কাজ হলো গিয়ে দেখানো যে প্রত্যেকটা বৃত্তস্থ কোণ সমান আমরা অলরেডি জেনে এসেছি যে কোনো বৃত্তস্ত কোণ কি হয় কেন্দ্রস্থ কোণের একই চাপের উপরে দাঁড়ানো থাকলে কেন্দ্রস্থ কোণের ঠিক অর্ধেক হয় তাহলে এইখানে যে কোণটা আছে কেন্দ্রস্থ কোন নিশ্চয়ই অর্ধেক অর্থাৎ হাফ কোন বিওসি আবার এই বিসি চাপের উপরে এটাও তো আর একটা বৃত্তস্ত কোন এটার মানত কোন এর ঠিক অর্ধেকই হবে তাহলে এই মানটা হল গিয়ে হাফ কোন বিওসি তো এইভাবে তুমি দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ হাফকন বিওসি হাফকন বিওসি দুটার ক্ষেত্রে সমান হয়েছে তাহলে এই দুইটা কোন যেটা আছে এই দুইটা কোন স্বাভাবিকভাবেই সমান হবে আমরা একটু নেক্সট লেভেল আপ করি একটু কঠিন যে পার্ট আছে সেগুলো একটু কাভার করি দেখো নাম্বার ওয়ান আমাদের কাছে অর্ধবৃত্তস্ত কোন মানেই যে এক সমকোণ এটা জানার জন্য তোমার বুঝতে হবে অর্ধবৃত্তস্ত কোন জিনিসটা কি অর্ধবৃত্তস্ত কোন জিনিসটা হলো গিয়ে এটা একটা ধরো বৃত্ত এখানে হলো কি এটা ব্যাস যখন কিনা তুমি ব্যাসের এইভাবে তুমি একটা বৃত্ত চাপ নিয়ে চিন্তা করবা এইখানে একটা বৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে দেখো এই যে বৃত্তস্ত কোনটা এবং এই বৃত্তস্থ কোণটাকে আমরা বলে থাকি অর্ধবৃত্তস্ত কোন কারণ এটা হলো কি অর্ধ উপরে দাঁড়িয়ে আছে আমরা তো নিশ্চয়ই দেখেছি যে একই চাপের উপরে দণ্ডমান ওই যে ওই কোণগুলোর আইডিয়াগুলো আইডিয়া গুলো নিশ্চয়ই মনে আছে আমরা সেটাই এখানে ইউজ করব। এটা কি ব্যাস তাই না যেহেতু এটা ব্যাস এটা এ বি সি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে এখানে এটা হলো ও কেন্দ্র তুমি বলতে পারো নিশ্চয়ই যে এইখানে কোন বিওসি যেটা আছে সেটার মান কত এভাবে দেখলেও যা এভাবে দেখলেও তা এবং মানটা ঠিক কত তোমরা সকলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কোন বিওসি যেটা আছে এটার মান এক্স্যাক্টলি কত নেক্সট এটার মান নিয়ে আমি এখন কিছু বলবো না এটা পরে ঢাপে আগাতে থাকবো তোমরা কমেন্ট গুলা করতে থাকো পরবর্তীতে জানাতে চাই দেখো আমরা জানি যে একই চাপের উপরে দণ্ডায়মান ধরো এখানে চাপটা বিসি এটার উপরে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান যে বৃত্তস্থ কোন সেটা হলো গিয়ে কোন বিএসি আবার এটার উপরে যদি তোমাকে বলা হয় কেন্দ্রস্থ কোনটা সেটা কিন্তু হবে কোন বি কোন বিওসি এটা হল গিয়ে কোন বৃত্তস্থ কোন এবং কোন এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা একটু আগে যেটা শিখে এসেছি সেটা একটু স্মরণ করব। যে বৃত্তস্থ কোন মানে হলো গিয়ে কেন্দ্রস্থ কোণের ঠিক অর্ধেক রাইট তাহলে কোন বিএসি যেটা আছে কোন বিএসি এটা এক্স্যাক্টলি কোন বিওসি এর অর্ধেক হবে এখন একটু দেখে আসি তো তোমরা কোন ডিওসি এর মানটা কত জানিয়েছো একশো আশি ডিগ্রি জানিয়েছে অনিন্দ ম্যাক্স ওকে চৌধুরী শ্যাম একশো আশি ডিগ্রি মুর্শিদার সাথী ফাতেমা বিল আচ্ছা তিনশো ডিগ্রি তানজিম রং আমি কিন্তু শুধুমাত্র কোন বিওসি এর কথা বলেছি এটার প্রবৃদ্ধ কোন সহ পুরোপুরিটার কথা আমি বলিনি সো কোন বিএসসি যারা যারা বলেছ ওয়ান ডিগ্রি রাইট অ্যান্সার নেক্সট এটা যেহেতু আমরা জানি যে কোন বিওসি মানে হলো বা দুই সমকোণ আমরা বলতে পারি যে কোন বিএসি সমান হাফ ইন্টু দুই সমকোণ সমকোণ বা কেটে দিলাম এক আমার কাছে যে প্রমাণটা ছিল কোন বিএসি এটা যে এক সমকোণ প্রমাণ করার কাজ ছিল আমরা তা প্রমাণ করে দিয়েছি এন্ড এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রবলেম হলেও আমি দেখেছি বোর্ডে না এই ধরনের প্রবলেমও দিয়ে দিচ্ছে এবং এই এক্সাক্ট প্রবলেমটাই বোর্ডে এসেছে তাহলে পরবর্তীতে আমরা আগাতে থাকবো ওয়ান এই ডিগ্রি এখনো অনেকে যা আছে যারা আছে ডিগ্রি প্রত্যেকের রাইট যাচ্ছে পরবর্তীতে আমার কাছে যে এখন আছে এই যে এই প্রবলেমটা যেটা শিখলা এটারই ঠিক উল্টো একটা প্রবলেম আমি দেখেছি এটা সম্ভবত কুমিল্লা বোর্ডের রাজশাহী বোর্ডে এসেছিল দুই সালে একই সাথে দুইটা বোর্ডে এখন দেখো প্রবলেমটা এটা হলে কি আমার কাছে দেয়া আছে এটা একটা বৃত্ত এইখানে এটা একটা এইভাবে নিলাম যুক্ত করলাম এখানে আবার যুক্ত করে দিলাম ধরো এটার নাম দিলাম এ বি সি ডি এটা ধরো কেন্দ্র কেন্দ্র ও আমার কাছে প্রশ্নটা কি আমার কাছে প্রশ্ন হলো কি ধরে নাও কোন বিএসি এবং কোন ডি যে কোন দুইটা আছে এই দুইটা কোনের সমষ্টি দেয়া আছে 90 ডিগ্রি যখন কিনা এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি বলা আছে অর্থাৎ কোণ BAC প্লাস কোণ DAC সমান হলো কি 90 ডিগ্রি আমার এখন প্রমাণ করতে হবে কি এই B বিন্দু কেন্দ্র O বিন্দু এবং D বিন্দু এই প্রত্যেকটা বিন্দু আসলে সম রেখ অর্থাৎ একই রেখাংশের উপরে এরা সকলে অবস্থিত আমার সেটা প্রমাণ করে আনতে হবে অ্যান্ড সেটা প্রমাণ করতে গেলে তোমার নিশ্চয়ই মনে আছে একটা জিনিস খেয়াল করো এইখানে আমি যে দুইটা কোন নিয়ে বলছি কোন বিএসি এবং কোন ডিএসসি দুইটা যখন যোগ করে দিচ্ছি আমরা একটা নতুন কোন পাচ্ছি এবং সেই কোনটার নাম হলো গিয়ে কোন অর্থাৎ এই কোনটা কোন বিএডি এটা হলো গিয়ে আমার ওই কোনটা এখন এটা নিশ্চয়ই একটা বৃত্তস্ত কোন যেহেতু একটা চাপ ধরো বিসিডি চাপের উপরে দণ্ডায়মান কোন এটা একটা বৃত্তস্থ কোণ ভালোভাবে লক্ষ্য করলে যেহেতু বিডি এই যে কেন্দ্র ও দিয়ে যাওয়ার একটা ব্যাপার এসেছে এটা যেহেতু ব্যাসের উপরে আছে এবং এই কোণের যে মানটা আছে সেই মানটা হলো গিয়ে নাইনটি ডিগ্রি আমরা সাথে সাথে কি বলে দিতে পারি আমরা সাথে সাথে বলে দিতে পারি যে এটা নাইন্টি ডিগ্রি আমরা জেনেছি যে কোন বিএডি এর মানটা নাইনটি ডিগ্রি তাহলে বি ও যেটা আছে আমরা জানি যে BOD স্বাভাবিকভাবে ব্যাসের উপরে অবস্থিত কারণ শুধুমাত্র শুধুমাত্র ব্যাসের উপরে যদি দণ্ডায়মান থাকে যে বৃত্তস্থ কোনটা সেই কোনটার মানই 90 ডিগ্রি হয় অন্য কোন বৃত্তস্ত কোণের মান কিন্তু 90 ডিগ্রি হয় না যেহেতু এই কোনটা 90 ডিগ্রি তাহলে BOD ব্যাসের উপরে অবস্থিত সুতরাং বিওডি একই রেখাংশের উপরে অবস্থিত এটা প্রসেস কিন্তু আমরা আরো একভাবে আগাতে পারি আইডিয়াটা এরকম ধরো এই যে কোন যেটা আছে না এটা তুমি এইভাবেই বললা যে হ্যাঁ কোন বিএডি এটা একটা বৃত্তস্থ কোন আইডিয়ার কথাই না তুমি যা বললা এই এটা হলো গিয়ে বৃত্তস্থ কন এবং কোন বি যেটা আছে এটা হলো গিয়ে কেন্দ্রস্থ কোন বিও ডি এটা হলো গিয়ে কেন্দ্রস্থ কোন এবং তুমি জানো যে কেন্দ্রস্থ কোন মানেই বৃত্তস্থ কোণের চাইতে ঠিক ডবল হবে একটু আগে শিখে এসেছি যে কেন্দ্রস্থ কোন হয় ঠিক বৃত্তস্থ কোণের দ্বিগুণ সুতরাং আমরা তো যে হ্যাঁ কোন বিওডি টু সমানি এডি তাহলে আমরা যেহেতু জানি যে কোন বিএডি এর মানটা নাইনটি ডিগ্রি তাহলে কোন বিওডি এর মানটা হবে টু ইন্টু নাইনটি ডিগ্রি যেহেতু টু ইন্টু নাইনটি ডিগ্রি মানে কত ওয়ান ডিগ্রি মানেই হলো গিয়ে এক সরল কোণ এক সরল কোণ কখন তৈরি হয় যখন কিনা বিন্দুগুলো একই রেখার উপরে থাকে একটা সরল রেখার উপরে থাকে যখন তখন হলো তো দেখে দিতে পারো যে হ্যাঁ কোন বিওডি যেটা আছে এটা ওয়ান এইটি ডিগ্রি এবং ওয়ান এইটি ডিগ্রি হওয়ার অর্থ কি অর্থ হলো গিয়ে অবশ্যই অবশ্যই এই তিনটা বিন্দু একই রেখার উপরে আছে ভাইয়া কেন দ্বিগুণ হয় আমাকে একটু আগে একজন প্রশ্ন করেছিল ভাইয়া তুমি প্রথম থেকে লাইভ ক্লাস টি করি আমি বলে দিয়েছি এটার পুরোটা করা হয়েছে যখন শেষ হবে হবে তোমার উচিত এই প্রথম থেকে আবার দেখে আমরা আগাবো এই প্রবলেম যেটা আছে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এখানে একটু ট্রিকি প্রবলেম এটা চিন্তা করার যথেষ্ট সুযোগ আছে ড্রয়িংটা একটু স্পেশাল ধরো এটা একটা বৃত্ত এই বৃত্তে আমরা একটা চতুর্ভুজ আঁকছি এটা একটা চতুর্ভুজ হচ্ছে চতুর্ভুজ হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের কর্ণ থাকে তাই না দুইটা কর্ণ থাকে আমরা চতুর্ভুজটাকে এইভাবে বললাম যে এ বি সি ডি চতুর্ভুজ আমরা যদি এ আর সি দুইটা যুক্ত করে দেই বি আর দুইটা যদি যুক্ত করে দেই এব নিশ্চয়ই কোন একটা বিন্দুতে গিয়ে ছেদ করবে ধরো সেই বিন্দুটাকে আমি বললাম ই বিন্দু পুরো যে বৃত্তটা আছে এটা তো একটা কেন্দ্রও আছে ধরো এটা কেন্দ্রটা হলো গিয়ে ও আমি এখন যা করব এই ও সহ আমার একটা প্রমাণের ব্যাপার আছে তাই আমি বাকি বিন্দুগুলো যুক্ত করে দিলাম যে ও আর ডি ও আর এ ও বি এবং ও সি এই তিনটা যুক্ত করে দিলাম আমার প্রমাণ করে দেখাতে হবে কি টু কোন এ বি কোন এ ই বি ভালোভাবে খেয়াল করো কোন এ বিটা কোথায় অবস্থিত ত্রিভুজ এ ই বি যে ত্রিভুজটা আছে এইখানে কোন বিটা আছে জরুরি হবে পরবর্তীতে ধরো আমার কাছে কোন এ আর কোন ডি এই দুইটার সমষ্টি হিসাবে দেখাতে হবে কোন এ ও বি এবং কোন ধরো কোন এ ও ডি কোন এ বি এবং কোন সি ও ডি এই দুইটার সমষ্টি কোন এও বি প্লাস কোন সি ও ডি এই দুইটার সমষ্টি হিসাবে আমার দেখিয়ে আনতে হবে আমরা ধাপে ধাপে এটাতে আগাবো যেটা দিয়ে আমাদের বৃত্তস্থ দেখো। এই যে আমার কাছে কোন যেটা আছে না এটা কিন্তু ত্রিভুজ একটা বহিষ্ঠকোণ এবং একটু আগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে বহিস্থ কোন মানে কি বিপরীত অন্তঃস্থ কোন দুইটার সমষ্টির সমান তাহলে ত্রিভুজ এ ডি ই ত্রিভুজের বহিষ্ঠ কোন ত্রিভুজে বহিস্থ কোন বহিস্থ এই এটা সমান হচ্ছে কত কোন সমান হচ্ছে এই যে এই কোনটা অর্থাৎ কোণ ডি এ সি কোন ডি এ সি এবং প্লাস আরেকটা কোন তাই না কোন ডি এসি আছে প্লাস আরেকটা কোন হলো গিয়ে কোন এ ডিবি কোন এ ডিবি এই দুইটা সমষ্টি হিসেবে আমরা দেখি আনলাম বইস তো কোন ডি এভাবে দেখানো যেতে পারে আবার ধরো এই যে এই কোনটা বাকি যে কোনটা আছে কোন এ ডি ই কোন এডিবি হিসেবে তুমি চাইলে বলতে পারো এটাকে চাইলে একটু তুমি ঘুরিয়ে আনতে পারো একটু ছোট করে দাও যে কোন ডিএসসি যেটা আছে আহ কোন ডি এ খেয়াল করে দেখো কোন ডিএসি যেটা আছে এটা ডিসি যে চাপটা আছে তার উপরে দণ্ডায়মান এবং তুমি জানো একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলা হয় কেন্দ্রস্থ কোণের ঠিক অর্ধেক খেয়াল করে দেখো তো এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা আছে কোন ডিএসি এটা হলো কি বৃত্তস্থ কোণ কোন ডিওসি যেটা আছে এটা হলো কি একটা কেন্দ্রস্থ কোণ এটা ঠিক অর্ধেক হবে তাহলে কোন ডিএসি কে আমরা বলতে পারি হাফ কোন ডিওসি আবার কোন এ যেটা আছে ওটাকেও কিন্তু একইভাবে কাজ করা যায় কোন এডিবি যেটা আছে ওটাকেও আমরা বলতে পারি হাফ কোন এ কারণ উপরে আছে। এডিবি কোনটা আবার এ ও বি কোনটা হাফ কোন এ বি দেখো আমাদের প্রমাণ যেটা আছে সেখানে কিন্তু একটা কোন এ বি এর কথা বলা হয়নি আমার প্রমাণে আছে দুইটা কোন এ বি তাহলে নিশ্চয়ই গুণ করে দিতে হবে বি কে টু কোন করে দিয়েছে এক পাশে তো গুণ করে না দুই পাশেই গুণ করে এই পাশে আর হাফ থাকবে না গুণ হয়ে গিয়ে বাল হয়ে গেছে শুধুমাত্র প্লাস কোন আমার কাছে যে প্রমাণটা ছিল টু কোন এই বি সমান কোন এওবি প্লাস কোন সিও ডি এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি আইডিয়াটা তাহলে খুব সিম্পল প্রথমে দেখেছ রাইট সাইড বা লেফট সাইডে কি আছে কোন এই টা আছে এন কোন এই বি মানে কি দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান এবং তারপরে তুমি দেখিয়েছ এই অন্তস্থ কোণ গুলো আসলে হলো গিয়ে বৃত্তস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ মানেই কেন্দ্রস্থ কোণের ঠিক অর্ধেক ব্যাস সাথে সাথে পুরো যে টুকোন এই বি এই কোন এই বি এর মানটা বের হয়ে গেছে এই প্রবলেমটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আমি আশা করবো যে এইটা এই ধরনের যে প্রবলেম গুলো আছে তোমরা সবাই এটা অন্তত আবার প্র্যাকটিস করবা আচ্ছা বুঝতে পেরেছ তানবির জানিয়েছে ওকে যারা বুঝতে পেরেছ ধন্যবাদ পরবর্তীতে আমাদের কাছে আসলে এখন এই পর্যন্ত খুব বেশি প্রবলেম প্রবলেম বাকি বাকি নেই জাস্ট একটা আছে যেটা কিনা এসে থাকে একটা সাধারণ উপপাদ্য অনেক সিম্পল উপপাদ্য যে চতুর্ভুজের বৃত্তস্ত যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলোর গুলোর সমষ্টি হলো দুই সমকোণ আইডিয়াটা তাহলে কিভাবে আনা যায় দেখো তো বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ মানে কি একটা বৃত্তের ভেতরে থাকবে তাই না চতুর্ভুজ গুলা এটা একটা বৃত্ত এখন তাহলে ধরো এটা একটা চতুর্ভুজ আমরা এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত এটাকে একটা নাম নিলাম যে হ্যাঁ প্রমাণের কাজটা কি এখানে যে কোন এটা আছে এখানে যে কোন সিটা আছে এই দুইটাকে যোগ করলে যেন ঠিক দুই সমকোণ বলা যায় কিভাবে আনতে পারি এটা এটা আনার জন্য আমরা একটু আগে যে বৃত্তস্থ কোন ধরনের আইডিয়া গুলো নিয়েছি সেই আইডিয়াটাও লাগতে পারে ধরে নাও যে এখানে এটা কেন্দ্র ও আর এখানে ও আর বি এটা দুইটা যুক্ত করে নিলাম যখন ও কমা বি আর ও কমা ডি এই দুটা যুক্ত করে দিয়েছি আমি কমা বলি এই কারণে তোমাদের কিন্তু কমা দেওয়া উচিত আমি যখন প্রথমে একদম কেবল উপবাদ্যগুলা শিখা শুরু করেছে আমি বলছি এখানে কমা কেন দেয় আমি ও যোগ করে দেই ও যোগ করি এই কথাটা সবাই আসলে পছন্দ করে না ও আর বি দুইটা কিন্তু যোগ করা হয়নি ও নিজে একটা বিন্দু বি নিজে আর একটা বিন্দু অ্যান্ড দুইটা বিন্দু যোগ করার পরে তারপরে সেটাকে আমরা বলতে পারি ওবি বি সেটা ব্যাপার না এখন যেটা ব্যাপার আমি দুইটা যুক্ত করে দিলাম দেখো বিসিডি এটা একটা চাপ এই বিসিডি চাপের উপরে দণ্ডায়মান আছে বৃত্তস্থ একটা কোন এবং কেন্দ্রস্থ আরেকটা একটা যদি বিসিডি চাপের উপরে কোণের দিকে দেখো এই কোন বিওডি যেটা আছে এটা একটা কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোনটা কোন বিএসি এটা হলো গিয়ে বৃত্তস্থ বৃত্তস্থ শুধুমাত্র কি বিডি চাপের উপরেই আছে শুধু তার উপরেই না উল্টো দিকেও আছে কিন্তু সেদিকে আমরা একটু পরে যাই আমরা দেখেছি যে বৃত্তস্থ কোন মানেই অর্থাৎ কোন বিএসি যে কোনটা আছে এই মানেই কোন বিওসি নেক্সট আমরা যদি এই চাপের দিকে লক্ষ্য করি এই ক্ষেত্রে বৃত্তস্থ কোনটা হবে কোন বিসিডি কোন বিসিডি হলো বৃত্তস্থ কোন কিন্তু এই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোনটা কত হবে কেন্দ্রস্থ কোনটা কি ঠিক আগের এই কোনটাই হবে না কেন্দ্রস্থ কোনটা আগের চাইতে বড় হচ্ছে এটাকে আমরা বলতে পারি প্রবৃদ্ধি হয়ে গেছে বৃদ্ধ এটা আসলে অনেক বড় কোন যখন কিনা না ওয়ান এইটটি ডিগ্রির চাইতে বড় হয়ে যায় যে কোনো কোন সেটাকে আমরা বলতে পারি ধরো কোণ যখন আমরা এইভাবে চিন্তা করবো কোনটাকে ওইটা তখন কোণ কোন বিসিডি সমান হাফ প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন বিসি নর্মাল কোন বিওসি যেটা আছে আর প্রবৃদ্ধ কোন বিওসি যেটা আছে সরি এটা কোন বিওডি হবে কোন বিও ডি নর্মাল প্রবৃদ্ধ কোন আর এখানে কোন বিওডি এই যে কেন্দ্রস্থ কোন নর্মাল কোন বিওডি যেটা আর প্রবৃদ্ধ কোন বিওডি যেটা দুইটা কিন্তু ডিফারেন্ট প্রবৃদ্ধ কোনটা বড় কোন এখন যখন আমি দুইটা যুক্ত করে দিব আমরা যা পাবো কোন প্রবৃদ্ধ কোন বিওডি কোন বিওডি আমার মনে হয় তোমরা সকলেই জানো যে যে কোনো বৃত্তে ধরো তুমি কেন্দ্র থেকে ঘুরে এতদূর পর্যন্ত যদি তুমি আসো কত ডিগ্রি কোন কাভার করা হয় কত ডিগ্রি কোন আমি আশা করি তোমরা সকলে কমেন্ট বক্সে এটা জানানো শুরু করে দিবা যে হ্যাঁ যে কোনো এই যে পুরো এই চক্র যদি আমি কাভার করি মোটমাট কত ডিগ্রি কোন কাভার করা হয় চার সমকোণ রাইট এটা হলো কি চার সমকোণ যদি এই কোনটা চার সমকোণই হয়ে থাকে কোন বিও ডি এই কোনটা প্লাস প্রবৃদ্ধ কোন বিও ডি এইটার মান তো ঠিক চার সমকোণই হবে কারণ কোন যে শুরু হয়েছে ধরো এতদূর পর্যন্ত গেছে আবার আরেকটা কোন শুরু হয় এত পর্যন্ত গেছে মোট এটার মান হচ্ছে এখন যদি দুইটা গুণ করে দেয় যা থাকবে তাহলে কি দুই সমকোণ তাহলে এইভাবে তুমি দেখেই দিতে পারলা যে কোন যেটা আছে এবং কোন বি সি ডি যেটা আছে এই দুইটা কোন সমষ্টি কত হচ্ছে এক্সাক্টলি এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমাদের দুই সমকোণের সমান একই ভাবে তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ এডি সি যে চাপটা আছে সেই চাপটা ইউজ করবা আর চাপ ইউজ করেও তুমি কিন্তু বাকি যে দুইটা কোণ আছে কোন বি আর ডি এই দুইটা সমষ্টি চার সমকোণ এটা প্রমাণ করে দেখাতে পারো অথবা তুমি অন্যভাবে বলতে পারো যে তুমি জানো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো গিয়ে চার সমকোণ যেহেতু এই কোণ আর এই কোণ এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ বাকি দুইটা কোণের দুই দুই হবেই হবে যেভাবে ইচ্ছা তুমি লাইন বলতে পারবা বাট তো থিমটা কি ছিল গিয়ে যে কোনো একটা বৃত্ত থাকলো এখানে যখন আমি আদা ভাবে ধরো চতুর্ভুজ এঁকে দিলাম এই কোণ আর এই কোণ আমি দেখাই দেখিয়ে থাকি কেন্দ্রস্থ কোণ দিয়ে এই যে এই কেন্দ্রস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণ এই দুইটা কেন্দ্রস্থ কোণের সমষ্টি আমরা দেখেছি চার সমকোণ হবে এবং মোট মাঠ ফলে এই যে দুইটা বৃত্তস্থ কোণ এদের সমস্যা ঠিকঠাক হচ্ছে দুই সমকোণ তো এইটা দিয়েই আমাদের যে এইট সেটা কভার করা হলো আমার মনে হয় যে সবচাইতে বেশি সংখ্যক মাউসের যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হল কি এইট নিয়ে এবং এইট নিয়ে কারণ ওইখানে স্পর্শকের আইডিয়াগুলো চলে আসে এন্ড সেগুলা করার জন্য আমাদের সাথে থাকতে হবে রাত নয়টার যে লাইভ ক্লাসটা আছে সেইখানে আমরা 8.4 এবং 8.5 নিয়ে কভার করব তার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যখনই লাইভ ক্লাসটা ধরো শেষ হবে ওই সময় তোমরা কি করবা এখানে একটা ফলো নামে একটা অপশন চলে আসবে এখানে পুরো লাইভ ক্লাসটা আর শেষ হওয়ার পর সাথে সাথে দেখবা যে ফলো নামে একটা অপশন চলে আসে যখনই তুমি ফলো অপশনটাতে ক্লিক করে দিবা সাথে সাথে কি হবে জানো পরবর্তী যে কোনো লাইভ ক্লাসের ক্ষেত্রে তোমরা নোটিফিকেশন গুলো পেয়ে যাবা তোমরা অনেকেই বলো যে নেক্সট লাইভ ক্লাস কখন হচ্ছে ভাই তো টের পাইনি সবগুলা তোমরা টের পেয়ে যাবা কোনো সমস্যা হবে না সো ফলো বাটনটা প্রেস করে দিবা যখনই লাইভ ক্লাসটা শেষ হয় এবং শেষবারের মতো যারা কিনা লাইভ ক্লাসের শুরু থেকে আসনি তারা হয়তো শেয়ার করো এই লাইভ ক্লাসটা সো শেয়ার করে দাও সকলেরই উপকার হবে তোমার ফ্রেন্ডরাও লাইভ ক্লাসটা দেখতে পাবে তো সেই শুভকামনায় রইলাম আমাদের এইট পয়েন্ট এর যে লাইভ ক্লাস সেটা দেখার জন্য তোমরা সকলেই রাত নয়টায় উপস্থিত থাকবে এই আশা নিয়ে এখন লাইভ ক্লাসটি এখানেই শেষ করছে